আপনাদেরকে এবার মন প্যালেস থেকে দেখাবো। এই যে দেখুন, এটা হচ্ছে, ভাবি আসবেন? আচ্ছা, এই হচ্ছে কি আমাদের অ্যানাদার কালেকশন। আমাদের সব ওনার ভাবিও আছেন, আমাদেরকে হেল্প করছেন এই জন্য যে এত সুন্দর ড্রেসগুলো যেন আমাদের কোনো অংশ দেখতে মিস না হয়ে যায়। হ্যাঁ, একটা ডার্ক, একটা স্মোকি অ্যাশ কালার। নেকের পোর্শনটা দেখুন, সুপার একটা কাজ। এই যে দেখুন, এটা হচ্ছে নেকের পোর্শনটা কাট জারি ওয়ার্ক করা, এটা অনেকটা সিলভার একটা টোন আসে। হ্যাঁ, এটার মধ্যে স্লিপস কিন্তু প্রত্যেকটা আমাদের শোরুমে যতগুলো ড্রেস দেখানো হয়, অনেক সময় অনেক ড্রেসের স্লিপস থাকে না, আই মিন ভেতরে দেওয়া থাকে, স্টিচ করা থাকে না। সো বলে নিচ্ছি, যাদের হচ্ছে গিয়ে স্লিপস মানে সরি, যারা স্লিপস নিয়ে প্রশ্ন করবেন তাদের বলে দিচ্ছি, ভেতরে কিন্তু স্লিপস থাকে, আমরা কখনো কখনো দেখাতে ভুলে যাই, বাট হচ্ছে ফুল স্লিপসের ফ্যাব্রিক্সটা দেওয়া থাকে। এটা তো ফুল একটা সিন্ড্রেলা অথবা বারবি টাইপের একটা কালেকশন। আর নিচের অংশটাকে যেন তুহিন কি বলে, হ্যাঁ ভুলে গিয়েছি, আচ্ছা ফ্লাপি কর, রিঙ্কেল, ইয়া রিঙ্কেল, ক্যানক্যান বসানো ভেতরে, একদম নিচের পাটে হচ্ছে এভাবে ক্যানক্যান বসানো ইনবক্সে, আচ্ছা ডাবল ক্যানক্যান, তার মানে এটা আমাদের বারবি ড্রেসই বলা যায়। এই লেয়ারগুলো দেখুন, শরীরে লাগবে না, হ্যাঁ আপনারা হচ্ছে ভেতরের অংশটায় থাকবেন, শরীরে কোনো ধরনের প্রবলেম হবে না, কুচাকুচি হবে না, করবে না। আর এত সুন্দর একটা কালার, কার ভাগ্যে যেন আছে এই কালারটা। শাহানাস পারভিন লিখেছেন, ভাই ভালো আছেন? ইয়া আলহামদুলিল্লাহ আপি, ভালো আছি, আপনি কেমন আছেন আপি? আচ্ছা, সো আমরা ড্রেস, আচ্ছা ফ্রন্ট সাইড ব্যাক সাইড অল ওভার একই রকমভাবে কাজ করা, আর এটার কাজটা একটু ডিফারেন্ট। যখন যেই ধরনের ফ্যাব্রিক্সের মধ্যে ঠিক এই টাইপের একটু লং ফ্লোরাল ডিজাইনগুলো থাকে, ওগুলো দেখতেও ভালো লাগে, পরলে একটু হাইটও ভালো দেখায়। এই এটাও ফ্রি সাইজ, ঠিক আছে, রিঙ্কেল দেওয়া একটা বারবি কালেকশন দেখালাম। এগুলোর মধ্যে কি কালার আছে? হ্যাঁ, এটা একটা কালার দাও, কালার আছে, একটা শ্যাওলা কালার একটা আছে। আচ্ছা, এই বারবি, এটা তাহলে আমাদের বারবি লাইভ হয়ে গেছে। উনাটা আসবে আপনার সিম্পল, অ্যাকচুয়ালি এগুলোর উনা হয় না। তারপর আমরা বাঙালিদের জন্য এখন যেটা করেছি, নেকটাকে আমরা করেছি বলতে আমরা জাস্ট রিকোয়েস্ট করেছি নেকটাকে অ্যাটলিস্ট বড় যেন না দেওয়া হয়। আর ওদের নেকগুলো অনেক বড় থাকে, গলা অনেক বড় থাকে, আর একটা সিম্পল যেন একটা ড্রেসে ম্যাচিং একটা দোপাট্টা দেওয়া হয়, যাতে আমরা ক্যারি করতে পারি। কারণ এত দামি ড্রেসগুলো, যেগুলো হয়তো অনেক একটা সময় বা ছিল অনেক এক্সপেন্সিভ প্রোডাক্ট ছিল এগুলো, বাট এখন আমরা আলহামদুলিল্লাহ অনেক কমে আনতে পেরেছি। এটা কী কালার? এটা একটু সুপার একটা পিঙ্ক কালার, সুপার একটা মিষ্টি কালার, চোখ জুড়িয়ে যাবে, মনও ভরে যাবে এই কালারগুলো দেখে। ভাবি আছে, ভাবি তো থাকবে আমাদের শপ ওনার, শপের যে ওনার, শপ ওনার, ওনার ওয়াইফ, সো ভাবিরও সব অবশ্যই অবশ্যই, সো আমরা তো ভাবিকে দেখবই আলহামদুলিল্লাহ। যারা যারা আসবেন তখন বলবেন ভাবি কিন্তু আজকে আমাদেরকে ডিসকাউন্টটা দিচ্ছে, যে নিচে রিঙ্কেল বসানো ফ্লাপি করার জন্য অনেকগুলো লেয়ার আছে, ডাবল লেয়ার আছে। অ্যান্ড ভেতরে ওয়ার্কগুলো দেখুন, এটা সত্যি চমৎকার একটা কালেকশন। আমি এটা বলবো, যারা আপনারা, হ্যাঁ যারা আপনারা এই ড্রেসগুলো নেবেন, একটু কাইন্ডলি পিক শেয়ার করবেন আমাদের পেজে, একটু পিক শেয়ার করবেন, কজ আপনাদের এই ছোটো ছোটো কাজগুলো কিন্তু আমাদের পেজটাকে প্রমোট করতে হেল্প করে। এই যে, এবং এটার একটা জিনিস হচ্ছে, ফুলগুলো, যে ফুলগুলো বসানো আছে দেখে মনে হচ্ছে ড্রেসের উপর ফুলগুলো ছিটানো আছে, ফিক্সড কিন্তু। হ্যাঁ, ফ্লাওয়ারগুলো একদম ফিক্সড, একটা এমব্রয়ডারি করা, বাট দেখতে খুব প্রিটি লাগছে। আমরা সবসময় গাউন হোয়াইট কালার দেখি, ম্যাক্সিমাম টাইম আমরা গাউন হোয়াইট দেখি, আর গাউন বলতে বারবি গাউনগুলো। ফার্স্ট টাইম এত সুন্দর সুন্দর কতগুলো কালার আপনাদের সাথে এই পেজ থেকে শেয়ার করেছি। শপে তো অনেক ধরনের কালেকশন আসে, পেজে ওইভাবে শেয়ার করা হয় না। ওয়াও, কত প্রাইস এগুলো আপু? 12 ইয়ার্স বেবিদের গাউন হবে? হ্যাঁ আপি, 12 ইয়ার্স বেবিদের গাউনের ভিডিও দেওয়া আছে পেজে, একটু কাইন্ডলি একটু দেখবেন। বেবিদের গাউন, হ্যাঁ আপি, হিউজ গাউন, আমাদের পেজটাই মূলত গাউনের কালেকশন। আচ্ছা প্রাইস বলছো, প্রাইস কত? কিতনা কা প্রাইস?
6500 টাকা এই গাউনটা অনলি 6500 টাকা এটা কি আপনারা আপনাদের ট্রাস্ট হয় বা খুব বেশি আমরা বলেছি কখনোই না কোয়ালিটি ফুল নেটের উপর অল ওভার এভাবে একটা ভার্বি গাউন মানে অবিশ্বাস্য একটা প্রাইজ আপনারা পাচ্ছেন আর ট্রাস্ট মি এটা ঈদে আপনারা এই প্রাইজে জীবনও পাবেন না আমরাই আপনাদেরকে দিতে পারবো না সো স্টক নিয়ে নিতে পারেন কাউকে গিফট করলে তো মানে হ্যাপিলি গিফট করতে পারেন যে পাবে সেও খুশি যে দিবে সেও খুশি ওয়াও ইউটিউব থেকে যারা আসবেন আগেই বলছি অ্যাকচুয়ালি কোনো ধরনের অ্যাডভান্স না হয় না তবে 100% কনফার্ম হয়ে দেন অর্ডার করবেন আচ্ছা ঠিক আছে কালার সুপার সুপার কালার এগুলোর তো পিক তুলতে হবে পিক তুলতে হবে ভাইয়া নাই আচ্ছা এটা কি আরেকটা ডিজাইন নাকি আচ্ছা গাউনের মধ্যে এটা হচ্ছে একটু টসর সিল্ক টাইপের একটা ফ্যাব্রিক্সের মধ্যে অল ওভার এমব্রয়ডারি করা গোল্ডেনের মধ্যে ছোট ছোট এমব্রয়ডারি করা হ্যাঁ এখন এই গাউনগুলোর যেটা হয় যারা একটু হ্যাপি চান না একটু লাইট চান একটু মুভমেন্টে ইজি হয় আর কি এই গাউনগুলো দেখতে সুন্দর খুব লাইট লাগে ক্যারি করা যায় তারা এই গাউনগুলো সাধারণত চুজ করে থাকেন এই হচ্ছে নেকের পোর্শনটা এই হচ্ছে নিচের পোর্শনটা এই হচ্ছে নিচের পোর্শনটা আচ্ছা সো থ্রি পিস না আর ঘেট তো একটা কত দূরে যাব আপনাদের এটা সরো সরো এ মেরি হে ওয়াও ড্রেসটা আপু প্রাইস আপু আপু এটা তো অনেক সুন্দর অনেকগুলো রিমজিম আপু আপনি এখন জয়েন করেছেন আমি এত সুন্দর সুন্দর কালেকশন দেখিয়েছি কোনটার মধ্যে এটার মধ্যে এটার সাথে এই যে ছেলার আছে এটার সাথে সালোয়ার চিংকুল আচ্ছা হ্যাঁ ওনাটা হচ্ছে পিউরের উপর হ্যাঁ পিউরের উপর সলিড এর মধ্যে প্রাইস কত এগুলো 35 প্রাইস হচ্ছে 3500 টাকা আচ্ছা এটার মধ্যে কালার হবে কালারগুলো একটু দেখিয়ে দিই দেখবেন এটা এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে সি গ্রিনের মধ্যে একটু লাইট বলা যায় মিন্টও বলা যায় ঘেরগুলো একটু দূরে দূরে যত দূরে যাব ঘের দেখাতে পারবো এই যে ঘের মানে পুরো দোকানের হাফ সাইড কিন্তু ঘের দিয়ে একদম ঢেকে গেছে সো এই হচ্ছে গিয়ে কালেকশন এবং এই হচ্ছে ঘেরটা ওয়াও প্রাইস কত 3500 টাকা এটার সাথেও পিউরের দোপাট্টা অ্যান্ড সালোয়ার আছে ব্যাক পোর্শনটা মনে হয় প্লেন তারপর দেখিয়ে দিই হ্যাঁ ব্যাক পোর্শনটা প্লেন আর যেন কোনো কনফিউশন না থাকে প্লেন পাচ্ছেন হ্যাঁ এই হাসনা হেনা ময়ূর আপু বারবি গাউন দেখাও আরো প্লিজ আপনি দেখিয়েছি একটু লাইভ শেষে লাইভটাকে একটু টেনে দেখবেন আপনি এই যে বারবি গাউন কিছু দেখিয়েছি সব দেখাইনি সামনে যা এসছে কিছু বারবি গাউন দেখিয়েছি এখন কিছু গাউনও আমাদের স্টকে আছে ওপেন খোলা এগুলো একটু দেখানোর চেষ্টা করছি এটা কিভাবে ডিজাইন করা আছে আচ্ছা আগে নেকের পোর্শনটা দেখাও সিকোয়েন্স ওয়ার্ক করা আর সিকোয়েন্সটা খুব ইন্টারেস্টিং দেখুন একটু নিচে নামো তুহিন ভাইয়া একটু নিচে নামো হ্যাঁ সিকোয়েন্সের বিষয়টা একটু দেখাই সিকোয়েন্সগুলো অ্যাকচুয়ালি ফ্লাওয়ারের মতো একটা ডিজাইন করা হয়েছে হ্যাঁ আর একটু কাছে যদি আনি এই যে দেখুন এই যে ফ্লাওয়ারের মতো একটা ডিজাইন করা হয়েছে এরপরে সিকোয়েন্সটা বসানো হয়েছে ঠিক আছে এটা সম্পূর্ণ উপরের পার্টটা তো আমরা একটু দূরে যাই এই তো এই হচ্ছে দূরে গেলাম দূরে যাওয়ার পর এই যে এই চমৎকার একটা এটাও কিন্তু একটু লাইট পিঙ্ক পেঁয়াজ পিঙ্ক এটাকেও বলা যায় হ্যাঁ নেটের উপর এগুলো অনেকগুলো লেয়ার আছে ভিতরে ফ্ল্যাপি করার জন্য হ্যাঁ আর নেকের যে পোর্শনটা এটা হচ্ছে মিডেলে হচ্ছে এইভাবে সলিড নেট আর দুপাশে মনে হয় কাজটা বের হবে হ্যাঁ ব্যাক সাইডটা একটু দেখাও বারবার ব্যাক সাইডগুলো তো আপুরা জানে কীরকম হয় সাপোর্ট দেওয়া আছে একটা ইনার ইউজ করতে হবে
নাইট ব্র্যান্ড তো আছে এটার সাথে ফিতা আছে হ্যাঁ ফিতা আছে ফিতাটাকে ফিতাটাকে বেঁধে দিলে আর ইনার ইউজ করতে হবে না হ্যাঁ ফিতাটাকে বেঁধে দিলে হয়ে যাবে আর এগুলো ফ্রি সাইজ আর হচ্ছে এটা হচ্ছে ব্যাক পোরশনটা আচ্ছা সাইডে যে কাজটা তুহিন ভাইয়া ওটা একটু ভালো করে দেখাও তো এই যে সাইডে যে কাজগুলো হ্যাঁ আমি বলছিলাম নেক থেকে কিন্তু লম্বা ভাবে কাজটা দুপাশে গিয়েছে এই যে সুন্দর একটা বারবি গাউন এগুলো ফ্রি সাইজ যাদের যা ভালো লাগবে স্ক্রিনশটে পেজ ইনবক্স করবেন সুন্দর সুন্দর প্রাইজের মধ্যে সুন্দর সুন্দর গাউনগুলো পাচ্ছেন আমাদের পেজ থেকে আর রেড কালারের মধ্যে বারবি গাউন দেখাও আপি হাসনা হেনা ময়ূরী আপি আচ্ছা কমেন্ট একটু পরে আসে হ্যাঁ একটু কাইন্ডলি সঙ্গে থাকবেন আর এই বারবি গাউনগুলো কি 12 ইয়ার্স বেবিদের হবে 12 ইয়ার্স বেবিদের হবে যেমন রেড কালার এটা 12 ইয়ার্স বেবিদের আছে তাই না তুহিন ভাইয়া হ্যাঁ আছে এটা এই এটা আছে আমি ড্যাম শিওর সো এই যে দেখুন রেড কালার যে আপু দেখতে চেয়েছেন সেই